আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি এর আগের ভিডিওতে বলছিলাম কৃমি হওয়ার লক্ষণগুলো কি কি, আর এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে কৃমি ওষুধ কখন দিতে হয়, কৃমি ওষুধ দেওয়ার পরে কি খাওয়াতে হয়, কৃমি ওষুধ যখন দিবেন সকালবেলা খালি পেটে দিলে ভালো হয়, ওষুধে কাজ ভালো করে। সকালবেলা যখন একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখন দিবেন, আর ওষুধ দেওয়ার 2 ঘন্টা পরে রোদে বের করার চেষ্টা করবেন। দোকান থেকে যখন ওষুধ আনবেন সবসময় আগে মেয়াদ দেখবেন। শুধু ওষুধ না, দোকান থেকে যাই কিনেন না কেন, আগে মেয়াদ দেখবেন, এরপরে কিনবেন। ওষুধের মেয়াদ থাকলে এরপরে দেখবেন ওষুধের গায়ে লেখা আছে যে কতটুকু পরিমাণ খাওয়াতে হবে। আপনারা যদি বুঝতে পারেন এরপরেও আবার দোকানদারের কাছে শুনবেন যে কতটুকু খাওয়াতে হবে। আর যদি বড় ছাগলের জন্য ওষুধ নেন তাহলে শুনবেন আপনারা যে ওষুধটা নিতে চাচ্ছেন ওইটা প্রেগনেন্ট ছাগলকে দেওয়া যাবে কি না, আর কত কেজি বডি ওয়েটে কতটুকু পরিমাণ দিতে হবে। এরপরে যখন আপনি ওষুধ খাওয়াবেন তখন দোকানদার যা খাওয়াতে বলছিল তার থেকে পরিমাণে একটু কম খাওয়াবেন, কারণ বেশি খাওয়ালে ছাগল মারাও যেতে পারে, আর কম খাওয়ালে কাজ না হয় একটু কম করবে বাট মারা যাওয়ার থেকে বেঁচে যাবে। আবার একদম বেশি কমও খাওয়াবেন না, তাহলে আবার ওষুধে কাজ করবে না। কৃমির ওষুধ দেওয়ার পরে ছাগলের কিন্তু পাতলা পায়খানা হতে পারে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কৃমি ওষুধ দেওয়া হয়ে গেলে এর একদিন পর থেকে লিভার টনিক দিবেন, প্রতিদিন 5 থেকে 7 দিন। কৃমি ওষুধ দিলে ছাগলের লিভার দুর্বল হয়ে যায়, পাতলা পায়খানা হতে পারে, যার জন্য লিভার টনিক দিতে হবে। লিভার টনিক দিলে ছাগলের রুচি বাড়ে, হজম শক্তি বাড়ে, লিভারটা শক্ত হয়, যে পাতলা পায়খানা হবে ওইটাও ঠিক হয়ে যাবে। আরও অনেক উপকার আছে, তাই কৃমি ওষুধ দেওয়ার একদিন পর থেকে প্রতিদিন সকালে পরিমাণ মতো 5 থেকে 7 দিন লিভার টনিক দিবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।